ভুতুরি হোস্টেল। প্রচণ্ড ঠান্ডার মাঝে তুষারপাত হচ্ছিল। এমন সময় দ্রুতগতিতে হাইওয়ে পার করে একটি গাড়ি মর্গের বাইরে দাঁড়ালো। গাড়ি থামতে তার দুইটি দরজা খুলে গেল। তারপর তার ভেতর থেকে একটা মহিলা এবং একটা পুরুষ বের হয়ে সোজা মর্গের ভেতরে ঢুকে গেল। সেখানে আগে থেকে এক ইন্সপেক্টর উপস্থিত ছিল, আর তার সাথে ওই মর্গের ইনচার্জ ছিল, যিনি নেশাগ্রস্ত হয়ে বিড়ি খাচ্ছিলেন। আপনাদের একমাত্র ছেলেই কি মারা গিয়েছে? এখানে আসুন, আপনাদেরকে লাশ দেখাচ্ছি। হে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কি রকম কথা বলছিস তুই? এসব, তাদের বাচ্চা মারা গিয়েছে। সাহেব, এখানে প্রতিদিনই কেউ না কেউ মারা যায়, কতজনের খেয়াল রাখবো? খুব সাহস বেড়ে গিয়েছে না তোর? এখন সর এখান থেকে। দুঃখিত, আপনারা আসুন। ইন্সপেক্টর তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সাদা কাপড়ে ঢাকা একটি লাশের কাছে নিয়ে গেল। আপনি তো হাসপাতালের কথা বলেছিলেন, আর এখন মর্গে এনে একটা লাশের পাশে দাঁড় করিয়ে দিলেন। এই এক সপ্তাহ আগে তো আমরা বিক্রমকে হোস্টেলে রেখে আসলাম, ও তো খুব খুশি ছিল সেখানে। এখন আমরা এই মর্গে কি করতে এসেছি? অর্চনা, অর্চনা, নিজেকে সামলাও। এনারা শুধু শনাক্ত করার জন্যই আমাদের ডেকেছে। উমেশ আর্চনাকে বোঝাচ্ছিল। এরই মধ্যে পুলিশ অফিসার লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। তাকে দেখা মাত্র অর্চনা তার ছেলে বিক্রমের নাম নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। জোয়ান ছেলেকে এভাবে লাশ হতে দেখে উমেশও নিজেকে ধরে রাখতে পারল না, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তারপর না জানি উমেশ কি ভেবে সোজা ইন্সপেক্টরের কলার চেপে ধরল, আর তাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, বল বল আমার ছেলের সাথে কি হয়েছে, নয়তো আমি এখানেই দাঁড়িয়ে ইউনিফর্ম খুলে দেব তোর। উমেশের এরকম বেয়াদবি দেখে এতক্ষণ পর্যন্ত যে ইন্সপেক্টর শান্ত ছিল, সে ইন্সপেক্টর এক ঝটকায় রেগে গেল। তারপর সে উমেশের হাত নামিয়ে দিয়ে বলল, ঠিকভাবে কথা বলুন উমেশ সাক্সেনা, আমি আপনার কোনো পালিত কুকুর না যে আপনার এরকম হুমকিতে আমি ভয় পেয়ে যাব। যদি এখন আপনি আপনার ছেলে না হারাতেন, তাহলে আমিও আপনাকে দেখিয়ে দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করা যায়। যাই হোক, ভিক্টোরিয়া হোস্টেলের পেছন সাইড থেকে আপনার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আমার ছেলে সেখানে পড়ালেখা করতে গিয়েছিল, আর এখন লাশ হয়ে ফিরে আসলো, ওখানে কি এমন হয়? মৃত্যুর তাণ্ডব, মৃত্যুর তাণ্ডব চলে সেখানে। সেটাই প্রথম লাশ নয় যেটা ওখান থেকে আসলো। ওখানে এর আগেও অনেক মৃত্যু হয়েছে, কিন্তু এই রহস্যের সমাধান কেউই করতে পারেনি। যেই রহস্যের সমাধান করতে গিয়েছে সেই মারা গিয়েছে। এই, তুই ফালতু বকবকানি বন্ধ করবি? সাকসেনা স্যার, আমি এই রহস্যের সমাধান করেই ছাড়ব। এর পেছনে যারা আছে আমি তাদের কাট করায় দাঁড় করাবো। এখন যাই হোক না কেন আমার সাথে। আপনি তরুণ, আপনার উদ্যম আছে, চেষ্টা করে দেখুন। বাকি বিবেকবানরা তো ওখান থেকে দূরেই থাকে। এই কথা বলে মর্গের ইনচার্জ সেখান থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় কাবিরকে একটি চ্যালেঞ্জ করে যায়। সে কি, কেউই এই কেসের সমাধান দিতে পারবে না, কারণ এর পেছনে অনেক রহস্য রয়েছে। তাই কবিরও দৃঢ় প্রতিজ্ঞা করে যে সে সত্য খুঁজে বের করবেই। তাই সে পরের দিন একজন কলেজ স্টুডেন্ট সেজে ভিক্টোরিয়া হোস্টেলে যায়। কিন্তু হোস্টেলের কাছে যেতে তার খুব আজব লাগে। সে ভাবতে শুরু করে, এক পাহাড়ের শেষ প্রান্তে এই খাদের কাছে কে হোস্টেল বানালো? এমন একটা জায়গায় কেউ তার বাচ্চাদের কিভাবে পাঠায়? তাও আবার সাকসেনার মতো লোকেরা? হোস্টেল দেখতে একদম বিরান লাগছিল। কবির যখন ওই হোস্টেলের ভেতর যাওয়ার চেষ্টা করে, তখন এক দারোয়ান তাকে থামিয়ে দেয়। কোথায় যাচ্ছেন বাবু? হোস্টেলে ভর্তি হব। ভর্তি হবেন? তাহলে রাতেই আসুন, এখানে দিনে কোনো কাজ হয় না। কি, দিনে কোনো কাজ হয় না? কিন্তু কেন? আরে হয় না মানে হয় না, কি কেন কিভাবে, বেশি প্রশ্ন করবেন না তো বাবু, চলে যাও এখান থেকে। খুবই অদ্ভুত নিয়ম কানুন তো। কবির তার কথা শেষ করতে না করতে দারোয়ান সেখান থেকে চলে যায়। কবিরও ভাবে, যদি সত্যি জানতে হয় তাহলে ঠান্ডা মেজাজে কাজ করতে হবে। তাই সে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। ওই হোস্টেলের গেটে বসে বসে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়।
কিন্তু সেখানে কোনো হইচই টের পাওয়া যায় না। এমনকি সন্ধ্যার পর রাতও নিজেকে মোটা চাদরে ঢেকে নেয়। কিন্তু হোস্টেলটি তখনও ঠিক একই রকম নির্জন ছিল, যেন সেখানে কেউ থাকে না। কাবিরও বিশ্বাস করে নেয় যে এই হোস্টেলে কিছু নেই, তাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই পিছন থেকে একটি আওয়াজ আসে। কোথায় যাচ্ছেন বাবু? ভর্তি হবেন না, ভিতরে আসুন। কাবিরের কাছে এই কণ্ঠটি খুব পরিচিত মনে হয়। পেছনে ঘুরে এসে ওই চৌকিদারকেই দেখতে পায় যে সকালে বাইরে ছিল। কিন্তু কাবির তো সারাদিনই বাইরে বসেই ছিল, তাহলে ওই ব্যক্তি ভেতরে গেল কিভাবে? বেশি ভাববেন না বাবু, যদি অ্যাডমিশন হতে চান তাহলে ভিতরে চলে আসুন। কাবির ওই চৌকিদারের পিছু পিছু যায়। কিন্তু গেট থেকে রিসেপশন পর্যন্ত পৌঁছানোর রাস্তায় কিছুই স্বাভাবিক ছিল না। প্রথমত কবির এটা ভেবেই অবাক হচ্ছিল যে তখন যে হোস্টেল পুরোপুরি অন্ধকারচ্ছন্ন হয়েছিল, এখন তার প্রতিটা ঘরে লাইট জ্বলছে, এমনকি জানালার ভেতরও মানুষের ছায়া দেখা যাচ্ছে, যেন ভেতরে কেউ না কেউ আছে। কিন্তু এটা কেমন হোস্টেল যেখানে দিনের বেলা কিছু হয় না কিন্তু রাতে এত আলোড়ন? হোস্টেলের রিসেপশনে মোটা চশমা পরিহিত এক বৃদ্ধ লোক বসেছিল। ওয়ার্ডেন সাহেব, এই বাবু হোস্টেলে ভর্তি হতে এসেছে, আমি দরজার কাছে যাচ্ছি। ওয়ার্ডেন কোনো কিছু না বলে একটি ফর্ম আর রুম নম্বর 308 এর চাবি এগিয়ে দেয়। কাবির কিছু একটা জিজ্ঞাসা করতে যাওয়ার আগে ওয়ার্ডেন আঙ্গুলের ইশারায় কাবিরকে কিছু একটা দেখিয়ে দেয়। সেখানে রুল বোর্ড লাগানো ছিল। কাবির রুল বোর্ডের কাছে পৌঁছে গেল, তারপর সেটা পড়তে শুরু করলো। প্রথম রুলটা পড়ে তার মাথা ঘুরে গেল, কারণ বোর্ডের প্রথম রুলই ছিল এখানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, শুধু নিজের কাজেই ব্যস্ত থাকবে। আর দ্বিতীয়টি হলো ভুল করেও কেউ কারোর রুমে যেতে পারবে না। তৃতীয়টি হলো একবার নিজের রুমে ঢুকে গেলে আর বের হতে পারবে না। এগুলো আবার কেমন রুলস? উচ্চস্বরে বলে কাবির যখনই পেছনে ফিরল তখনই দেখল সেখানে কেউ নেই, না মেন গেটের চৌকিদার আর না রিসেপশনের ওয়ার্ডেন। কাবির আর কোনো কিছু না ভেবে সোজা তার রুমে চলে যেতে লাগলো। সেখানে থাকা রুমগুলো এমনভাবে বন্ধ হয়েছিল যেন সেখানে কেউ থাকে না। তারপর কাবির তার রুম নাম্বার 307 পৌঁছায়। তারপর তার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় বাইরে থেকে একজনের চিৎকারের আওয়াজ শোনা গেল আর কাবির ওই চিৎকার শুনে তার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু সে কাউকে দেখতে পেল না। করিডোরের লাইটগুলো এখন আর আগের মতো শান্ত থাকলো না, সেগুলো কাঁপতে লাগলো। অন্যদিকে কাবিরও এটা ভেবে অবাক হচ্ছিল যে এরকম জোরদার চিৎকার শোনার পরও সবাই কিভাবে এতটা শান্ত হয়ে বসে আছে, যেন কারো কিছু যায় আসে না। তাই কবির নিজেই তার সামনের দরজায় কড়া নাড়তে লাগলো। হ্যালো, আমি কাবির, এই হোস্টেলে নতুন এসেছি, দরজাটা খুলুন। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসলো না। কবির তৃতীয় তলায় সবগুলো দরজা কড়া নাড়লো, কিন্তু কেউই বাইরে বেরিয়ে আসলো। তারপর শেষে সে একটি দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙেই ফেলল। ঘরের ভেতরে এরকম একটা দৃশ্য দেখতে পেল যেন এখানে আগুন লেগে গিয়েছে। এই ঘরের মেঝেতে একটি কঙ্কাল পড়েছিল যার অর্ধেক শরীর জ্বলসে গিয়েছে। কবির পিছপা হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর দেখে এই পুরো হোস্টেলে আগুন ধরে গিয়েছে আর প্রতিটি ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। যে দরজাগুলোতেও কড়া নাড়ার পরেও কেউ দরজা খুলছিল না, এখন প্রতিটি দরজার উপাশ থেকে কেউ একজন দরজা খোলার জন্য চিৎকার করছিল, সাহায্য চাইছিল। কিন্তু তাদের কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। কবির যখন ওই দরজা খোলার চেষ্টা করে তখন আগুনের একটি প্রবল শিখা তার দিকে এগিয়ে আসে। কাবির শরীরে থাকা আগুন নিভানোর চক্করে এমন ভাবে দৌড় লাগায় যে সে নিজেও বুঝতে পারেনি কখন সে সিঁড়ির কাছে পৌঁছে গিয়েছে। তারপর সে সিঁড়ি থেকে পিছলে নিচে পড়ে গেল। এতে তার কাপড়ের আগুন নিভে গেলেও সে অনেক আহত হলো। সে ব্যথায় কাতরাতে কাতরাতে নিজেকে সামলাতেই চোখের সামনে দারোয়ানকে দেখতে পেল। সে তার দিকে এগিয়ে গেল। কাবির তাকে ডাকলো কিন্তু সে পেছনে ফিরল না। চাচা, এখানে কি হচ্ছে?
এখানে আগুন লাগলো কি করে? আর ইনাদিরই বা কি হলো? আরে কাউকে সাহায্য করার জন্য ডাকছেন না কেন আপনি? সাহায্য তার জন্য তো অনেক দেরি হয়ে গিয়েছে বাবু। এখন এই আগুন প্রতিনিয়ত কাটার মতো বুকে বিচ্ছে। এ কথা বলে ওই দারোয়ান পেছনে ফিরল। তাকে দেখে কবিরের পায়ের নিচের মাটি সরে গেল, কারণ সে পুরোপুরি পুড়ে গিয়েছিল। আপনার আবার কি হলো? চলুন এখান থেকে বের হই, আর তাড়াতাড়ি চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। বাবু, মৃত ব্যক্তির জন্য ডাক্তারের কোনো প্রয়োজন নেই। মানে? মানেটা জানতে হবে বাবু। তাহলে এটা দেখুন। এ কথা বলে দারোয়ান কবিরের ঘাট ধরে তাকে বারান্দার শেষ প্রান্তের দেয়ালে চেপে ধরল। প্রতিটি ঘরের ভেতর থেকে জম্বির মতো লাশ বেরিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে কবিরের দিকে এগিয়ে গেল, কিন্তু কবিরের দেয়ালের সাথে এমন ভাবে আটকে গিয়েছিল যে সে নড়াচড়া করতে পারছিল না। আমার সাথে এমন করছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুমি তো ওই বাচ্চাটাকে রেহাই দেওনি যাকে তুমি কাল মেরেছিলে। কেন ঝাড়তাম বাবু? কেন ঝাড়তাম বলুন? একটি বাচ্চাই তো আমাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে। বিষয়টি আসলে 4 বছর আগে, তখন এই এলাকায় শুধু ওই হোস্টেলটাই ছিল, ভিক্টোরিয়া হোস্টেল। বেশ সুনাম ছিল এই হোস্টেলের। এটাকে দেখে বিল্ডারও এখানে একটি নতুন হোস্টেল খুলে তার নামও ভিক্টোরিয়া হোস্টেল রেখে দিল। তারপর যখন পুরাতন ভিক্টোরিয়া হোস্টেলের লোকেরা এটা নিয়ে প্রতিবাদ করল, তখন তারা বলল, ঠিক আছে, কালকে থেকে আপনারা শুধু একটি ভিক্টোরিয়া হোস্টেলকেই দেখতে পাবেন। তার এই কথা শুনে ভিক্টোরিয়া হোস্টেলের লোকেরা নিশ্চিত হয়ে গেল। ভেবেছিল তারা হয়তো তাদের হোস্টেলের নাম বদলে অন্য কোনো নাম রাখবে। কি রাখবে তা কাল সকালেই জানা যাবে। কিন্তু এই সকালের আগেও তো একটি রাত ছিল, আর ওই রাতে নতুন একটা ছেলে ভিক্টোরিয়া হোস্টেলে ভর্তি হতে এসেছিল। ওয়ার্ডেনও তাকে রুম নম্বর 307 এর চাবি দিয়েছিল। সে জানতই না যে নতুন হোস্টেলের লোকেরা এই ছেলেটাকে এখানে পাঠিয়েছে। সে মাঝরাতে প্রথমে এই পুরো হোস্টেলের রুমগুলো বাইরে থেকে লাগিয়ে দেয়, তারপর পুরো হোস্টেলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ওই হোস্টেলের সবাই ওই আগুনে পুড়ে মারা গেল। তখন থেকে নিয়ে আজ অব্দি যারাই রাতে ভিক্টোরিয়া হোস্টেলের সন্ধানে বেরিয়েছে, তারা ভিক্টোরিয়া হোস্টেলে এসেছে এবং এর বিনিময়ে তারা মৃত্যু পেয়েছে। শুধুই মৃত্যু, ভিক্টোরিয়া হোস্টেলের লোকেদের যে মেরেছে সে তো পালিয়েছে। তাই এখন যেই রাতে ওই হোস্টেলে যায়, সেই ভিক্টোরিয়া হোস্টেলের লোকেদের চোখে খুনি হয়ে ওঠে। তো এতে ইন্সপেক্টর কাবিরের সাথে কি হয়েছে তা তো আপনাদের আর বলার প্রয়োজন পড়বে না, তাই না? ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।